দেখলেন ভিডিওটা কি সুন্দর না? সব বন্ধুদের কাছেই দাদারা যেন সুপারস্টার। দাদা যেখানে থাকে সেখানে কোনো বিপদ যেন থাকতেই পারে না। দাদা বোনের খুনসুটিও সব কিছুর থেকে আলাদা। আচ্ছা, দাদা তো বোনকে সবসময় রাস্তা দেখায়, পরামর্শ দেয়, কিন্তু দাদাই যখন খেলার সঙ্গী হয় তখন মজা হয়তো আরও চার গুণ বেড়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাদা বোনের এই মিষ্টি সম্পর্কের ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা কিন্তু মন কেড়েছে 8 থেকে 80 সকলের। ট্রাম্পোলিনের উপর ছোট্ট বোন দাঁড়িয়ে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে অনেকটা সময় ধরে খেলা করে সে এখন ক্লান্ত, তাই এবার ট্রাম্পোলিন থেকে নামতে হবে তো। কিন্তু ছোট্ট বনু যে নামবে কেমন করে সেটাই কিন্তু কেউ বুঝে পাচ্ছে না। দাদাও ছোট, বোন তো আরও ছোট। বোনের পাগুলো যে বড্ড ছোট ছোট, তাই সে ওপর থেকে নিচে কিছুতেই নামতে পারছে না। তবে দাদা যখন রয়েছে তখন চিন্তার কোনো কারণ নেই। দাদা পিঠ উঁচু করে ট্রাম্পোলিনের কাছে অপেক্ষা করছে। বোন খুব আলতো করে দাদার পিঠে প্রথমে পা রাখল। পা রেখে বোন দেখে নিল যে সে নামতে পারবে কি না, কিংবা নামার সময় দাদার ব্যথা লাগবে কি না। আস্তে আস্তে পা দিয়ে দেখে নিয়ে তারপর টুক করে বসে পড়ল। আর দাদা তখন বেশ খানিকটা উঁচুতে। বোন বসে পড়ার পর আস্তে আস্তে দাদাও নিচু হলো আর বোন একদম তার পিঠ থেকে মাটিতে নেমে পড়ল। এই ভিডিওটা দেখে একটা জিনিস বলতে হয় যে এই ক্ষুদে ভাই বোনের কিন্তু যথেষ্ট বুদ্ধি রয়েছে, কারণ কীভাবে বোনকে নামাবে সেই চেষ্টা করে কিন্তু অবশেষে দাদা আর বোন দুজনেই সফল। অর্থাৎ দুজনে অনেকটা ভেবেছে, ভাবনা চিন্তা করে তারপর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কি কিউট না এই সম্পর্কটা! দাদা তো রয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওটা দেখলে সেটা কিন্তু একদম বোঝা যায়। এই দেখুন কি সুন্দর নামার চেষ্টা করছে বোন। প্রথমে পা দিয়ে দেখে নিল যে সে নামতে পারবে কি না, দাদার পিঠে এসে বসতে পারবে কি না। তারপরে যখন আস্তে করে সে বসে পড়ল, দাদা তখন আলতো করে বোনকে নিচে নামিয়ে দিল। কি সুন্দর না এই ভিডিওটা! আর সবথেকে যেটা সুন্দর, সব ভাই বোনেদের সম্পর্কগুলো যদি সত্যিই এমন হতো কি ভালোই না হতো না? এই ছোটোবেলার সম্পর্কটা যদি বড় বয়সেও থাকে তাহলে কিন্তু সত্যিই খুব মজার হয়। কেমন লাগলো এই ভিডিওটা সে বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট করে এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। এরকম মজার মজার ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।